Hello students. Good morning to everyone. How are you today? I hope you are all fine and stay safe at your home. Students, today we will take your SST class of standard five. Okay students, let's start and open your book. Students, in previous SST class we complete the text. In today's SST class we are going to discuss the exercise of this chapter. Okay students, you can see I have opened the exercise. এখানে দেখো অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে আমি তোমাদের কতগুলো সিলেক্ট করেছি এবার সেই অ্যান্সারগুলো লিখে দিয়েছি তোমরা সেই অ্যান্সারগুলো তোমরা এস কপি বুকের মধ্যে কিন্তু লিখে নেবে ওকে দেখো আমি পড়ছি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে হোয়াট ইজ এর ডেসার্ট ডেসার্ট কি না আমরা আগেই পড়েছিলাম ডেসার্ট কি এর ডেসার্ট ইজ এ হট অ্যান্ড ড্রাই প্লেস উইথ লিটিল অ্যান্ড স্ক্যান্টি ভেজিটেশন ডেসার্ট হচ্ছে একটা খুব গরম এবং শুষ্ক স্থান যেখানে কিন্তু খুব অল্প পরিমাণে গাছপালা থাকে এবং অল্প কিন্তু বৃষ্টিপাত হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি নেম দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেসার্টস অফ দ্য ওয়ার্ল্ড মনে হচ্ছে কি ওয়ার্ল্ডের যে ইম্পর্টেন্ট ডেসার্টসগুলো আছে তাদের নাম বলতে হবে আচ্ছা দেখো অ্যান্সারটা দ্য ইম্পর্টেন্ট ডেসার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর সাহারা ডেজার্ট কালাহারি ডেজার্ট কলোরাডো ডেজার্ট কবি অ্যান্ড থার্ড ডেজার্ট অটোকাম ডেজার্ট অ্যান্ড এক্সেট্রা আরও অনেক কিছু ডেজার্টের নাম আছে তোমরা সেগুলো করতে পারো বা এখানে ইটিসি বা এক্সেট্রা দিতে পারো আচ্ছা নেক্সট কী কোয়েশ্চেন আছে দেখো হাউ ডু প্ল্যানস ইন সৌদি আরব অ্যাডপ্ট টু এক্সট্রিম ওয়েদার কন্ডিশন সৌদি আরবের যে এক্সট্রিম ওয়েদার আছে সেখানে এই গাছগুলো কীভাবে অভিযোজিত হয় আচ্ছা দেখো দ্য প্ল্যান্টস অ্যাভয়েড লস অফ ওয়াটার ফ্রম দেয়ার লিভস রুটস ওর স্টিম মেনি প্ল্যান্টস সিড দেয়ার লিভস ইন টাইমস অফ ডট বলছি এখানের গাছগুলো কী করে তাদের পাতা শিকড় এবং কাণ্ডর যে জলের খরণ সেটাকে রোধ করে দেয় আর অনেক গাছ খরার সময় কিন্তু তাদের গাছের পাতাগুলোকে ঝরিয়ে দেয় এইভাবে কিন্তু সেই আবহাওয়ার মধ্যেও গাছগুলো নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে বা অভিযোজিত করেছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো রাইট এ শর্ট নোট অন দ্য লাইফস্টাইল অফ বেদুইন্স। বেদুইনদের জীবন সম্পর্কে কি একটা শর্ট নোট লিখতে বলেছে আচ্ছা আমরা বেদুইন কাক বলে পড়েছিলাম যে এ গ্রুপ অফ ম্যাটস মুভিং উইথ অ্যানিম্যালস অ্যান্ড বিলংিং ইজ কল বেদুইন মানে কী করে একটা যাযাবর জাতির দল তারা একসাথে ঘোরাঘুরি করে তাদের পশুদেরকে নিয়ে তাই তো এবং তারা যে এখানে থাকে টেন্টে সে টেন্টটা কিন্তু তারা এক ফোল্ড করতে করে তাদের সাথে বহন করে নিয়ে যায় লিভ ইন লার্জ টেন্টস হুইচ ইজ ফোল্ড অ্যান্ড ক্যারি উইথ ডিম এবং তারা তাদেরকে সঙ্গে করে কিন্তু এটা বহন করে আচ্ছা নেক্সট কি কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মক্কা মক্কার গুরুত্ব কি মক্কা হচ্ছে সৌদি আরবের এমন একটি প্লেস সেটা হচ্ছে মুসলিমদের কি আছে একটা পিলগিমেজ বা খুবই গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থান রয়েছে তাই তো এবং এই তীর্থস্থানে কিন্তু প্রতি বছর অনেক ভক্তরা ভিজিট করতে আসে তাহলে অ্যান্সারটা দেখো মক্কা ইজ দ্য গ্রেটেস্ট সেন্টার অফ পিলগ্রিমেজ ফর মুসলিমস ইট ইজ দ্য বার্থ প্লেস অফ প্রফেট মোহাম্মদ এটি হচ্ছে মোহাম্মদের জন্মস্থান এখানে মোহাম্মদ নবী মোহাম্মদ তিনি জন্মগ্রহণ করেছিলেন থাউজেন্ডস অফ ডিভো ডিভোর্স ভিজিট মক্কা এভরি ইয়ার প্রতি বছর হাজার হাজার ভক্তরা এখানে ভিজিট করতে আসে ওকে তাহলে এক্সারসাইজের যে কোয়েশ্চেনগুলো আছে তোমরা কিন্তু এসএসটি কপি বুকের মধ্যে সকলেই লিখে নেবে ঠিক আছে এবং এগুলো কিন্তু ভালো করেই মুখস্থ করবে তোমরা আচ্ছা নেক্সট কি কোয়েশ্চেন আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কতগুলো ব্ল্যাঙ্কস দেওয়া আছে সেগুলোকে ফিল করতে হবে তাই তো দেখো আমি অ্যান্সারগুলো করেছি তোমরা আরও ভালো করে বুঝতে পারবে দেয়ার আর ড্যাস ফিজিকাল ডিভিশন অব সৌদি আরব সৌদি আরবের কটি মেন ফিজিক্যাল ডিভিশন রয়েছে পাঁচটি তাহলে দেয়ার আর ফাইভ মেন ফিজিকাল ডিভিশনস অফ সৌদি আরব ড্যাস ইজ দ্য কারেন্সি অফ সৌদি আরব সৌদি আরবের যে কারেন্সি বা প্রচলিত মুদ্রা তার নাম কি না রিয়াল আচ্ছা নেক্সট ড্যাস হ্যাজ দ্য রিচেস্ট ওয়েল ডিপোজিটস ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে রিচেস্ট যে ওয়েল ডিপোজিট সেটা কোথায় রয়েছে সৌদি আরবে সৌদি দ্য রেড সি অ্যান্ড পার্সিয়ান গালফ লোহিত সাগর এবং পার্সিয়ান উপসাগরের মধ্যে এ গ্রুপ অফ নোমার্স মুভিং উইথ অ্যানিম্যালস অ্যান্ড বিলং ইং স্কল বেদিন কারা থাকে নোমাইডুরা কি করে সবে একসাথে গ্রুপে থাকে এবং পশুদেরকে নিয়ে ঘোরাঘুরি করে তাদেরকে কি বলা হয় বেদুইন বলা হয় আচ্ছা নেক্সট কী কোয়েশ্চেন দেখো গিভ ওয়ান ওয়ার্ড অ্যান্সার্স ফর দ্য ফলোয়িং এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে ওয়ান ওয়ার্ডে বা একটা করে ওয়ার্ডে কিন্তু তারা অ্যান্সারগুলো দিতে হবে আচ্ছা ফার্স্ট কি দেওয়া আছে দেখো স্ট্রং হট আচ্ছা ওয়েস্টারলি উইন্ডস হুইজ ভিলস ইন সৌদি আরব সৌদি আরবে যে পশ্চিমী বাতাস যে ঝড় হয় সেটাকে কী বলা হয় পশ্চিমী বাতাসের কারণে যে ঝড়টা হয় তাকে বলা হয় স্যামাল তাহলে এখানে লিখতে হবে শ্যামল আচ্ছা নেক্সট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সৌদি আরব সৌদি আরবের সরকারি ভাষা আরবিক তাহলে এখানে হবে আরবিক দ্য নর্থার্ন ডেজার্ট অফ সৌদি আরব সৌদি আরবে যে নর্থার্ন ডেজার্ট তাকে আমরা কী বলেছিলাম নেফুট তাহলে এখানে লিখবে নেফুড দ্য রিচেস্ট অয়েল ফিল্ড অফ সৌদি আরব সৌদি আরবের মধ্যে রিচেস্ট অয়েল ফিল্ড কি না ঘাওয়ার হচ্ছে সৌদি আরবের মধ্যে রিচেস্ট অয়েল ফিড তাহলে এখানে লিখতে হবে ঘাওয়ার দ্য মোস্ট কমন প্ল্যান্ট অফ সৌদি আরব সৌদি আরবে যে কমন প্ল্যান্ট সাধারণত সব জায়গায় দেখা যায় সেটা কোন ক্যাকটাস গাছ সেটা কিন্তু সব জায়গায় দেখা যায় আচ্ছা তাহলে এখানে নেক্সট কি কোয়েশ্চেন আছে দেখো ম্যাচ দ্য ফলোয়িং এখানে এ কলম বি কলম দেওয়া আছে সেটা ম্যাচ করতে হবে ফার্স্ট কি দেওয়া আছে লোকেটেড অন আরবিয়ান প্যানিসুলা আরবিয়ান প্যানিসুলারতে অবস্থিত কি না সৌদি আরব তাহলে এখানে করতে হবে আরবিয়ান প্যানিসুলাতে সৌদি আরব দ্য ক্যাপিটাল অফ সৌদি আরব সৌদি আরবের ক্যাপিটাল তার নাম কী না রিয়াদ হচ্ছে সৌদি আরবের ক্যাপিটাল তাহলে রিয়াদের সাথে এখানে ম্যাচ করতে হবে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ন্যাচারাল রিসোর্স সৌদি আরবের থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সেটা কি পেট্রোলিয়াম তাহলে এখানে পেট্রোলিয়ামের সাথে ম্যাচ করতে হবে দ্য গ্রেটেস্ট মুসলিম পিলগ্রিমেজ ইন সৌদি আরব সৌদি আরবের মধ্যে থেকে বৃহত্তম যে মুসলমানদের তীর্থ তীর্থস্থান সেটার নাম হচ্ছে মক্কা তাহলে মক্কায় ম্যাচ করবে আচ্ছা নেক্সট দেখি দেওয়া আছে দ্য বিজিয়েস্ট সি ফোডস অফ সৌদি আরব সৌদি আরবের যে ব্যস্ততম সমুদ্র বন্দর তার নাম হচ্ছে কি জেড্ডা তাহলে এখানে জেড্ডাতে ম্যাচ করতে হবে তাহলে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আজকে আমাদের সলভ হয়ে গেল তাই তো এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে কিন্তু বাড়িতে মুখস্থ করবে ওকে নেক্সট ক্লাসে আমরা যে নেক্সট টপিক আছে সেটা নিয়ে আবার স্টার্ট করবো টাটা বাই হ্যাভ এ নাইস ডে